বিসমিল্লাহ রহমানুর রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব ভার্ব বা ক্রিয়া কী। ইংরেজিতে ভার্ব, এর বাংলা হচ্ছে ক্রিয়া। আমরা এখন জানব ভার্ব কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায়। করা বুঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। আমি আবার বলতেছি, যে ওয়ার্ড দ্বারা করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। যে ওয়ার্ড দ্বারা করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার। ভার্ব বা ক্রিয়া হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে ফিনিট ভার্ব, আর অন্যটি হচ্ছে নন ফিনিট ভার্ব। এটি সমাপিক ক্রিয়া আর এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ফিনিট ভার্ব হচ্ছে দুই প্রকার, ভার্ব বা ক্রিয়া হচ্ছে দুই প্রকার। এক প্রকার হচ্ছে, প্রথম হচ্ছে ফিনিট ভার্ব সমাপিকা ক্রিয়া, আর অন্যটি হচ্ছে নন ফিনিট ভার্ব অসমাপিকা ক্রিয়া। ফিনিট ভার্ব হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটি হচ্ছে অগ্রিনালি ভার্ব, AXILIARY অগ্রিনারি ভার্ব। ফিনিট ভার্ব হচ্ছে দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অগ্রিনালি ভার্ব। আবার প্রিন্সিপাল ভার্ব হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে ট্রান্সলেটিভ ভার্ব, TRANS ট্রান্সলেটিভ ভার্ব, TRANSITIVE ট্রান্সলেটিভ ভার্ব। অন্য হচ্ছে ইন্ট্রান্সিভ ভার্ব, TRANSITIVE ইন্ট্রান্সিটিভ ভার্ব। আর ইন্ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে পাঁচ প্রকার। ইন্ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে পাঁচ প্রকার। এক হচ্ছে কগনেট ভার্ব, COGNATE কগনেট ভার্ব। আরেকটি হচ্ছে ক্যাস্টিভ ভার্ব, CASTIVE VERB কস্টিভ ভার্ব, COS COSTIVE
কস্টিক ভার, এস আকেছে রিফ্লেক্সিভ ভার, আর ই এফ এল ই এক্স আই ভি ই রিফ্লেক্সিভ ভার। তারপর হচ্ছে ফ্যাক্টিভ, ফ্যাক্ট এফ এস সি টি আই ভি ফ্যাক্টিভ ভার। পাঁচ নম্বর হচ্ছে প্রিপজিশনাল, পি আর ই টি ও এস আই টি আই ও এন এল প্রিপজিশনাল ভার, অথবা হচ্ছে গ্রুপ ভার জি আর ও ইউ পি গ্রুপ ডি ই আর ভি গ্রুপ ভার। ইন্ট্রান্সিটিভ ভার হচ্ছে পাঁচ প্রকার, হচ্ছে কগনেট ভার, পজিটিভ ভার, রিফ্লেক্সিভ ভার, অ্যাক্টিভ ভার, প্রিপজিশনাল প্রিপজিশনাল বা গ্রুপ ভার। এবার আমরা অরিজিনালি ভার হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে প্রাইমারি অরিজিনালি ভার পি আর আই এম এ আর আই প্রাইমারি অক্সিলারি ভার প্রাইমারি অরিজিনালি ভার, আর হচ্ছে এক হচ্ছে মডেল অরিজিনালি ভার। এই হচ্ছে অরিজিনালি ভার দুই প্রকার, প্রাইমারি অরিজিনালি ভার এবং মডেল অরিজিনালি ভার। আর অন্যদিকে নন নেম ভার হচ্ছে তিন প্রকার, যেমন গ্রান্ট জি ই আর ইউএন ডি গ্রান্ট, তারপর হচ্ছে ইনফিনিট ইনফিনিটিভ, তারপর হচ্ছে পার্টিসিপল পার্টিসিপল, আর পার্টিসিপল হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমি আবার বলতেছি ভার্ব বা ক্রিয়া যে ওয়ার্ড দ্বারা করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। এই ভার্ব বা ক্রিয়া হচ্ছে ভার্ব বা ক্রিয়া হচ্ছে প্রধানত দুই প্রকার, এক হচ্ছে ফিনিট ভার্ব সমাবেগ ক্রিয়া, আর হচ্ছে নন ফিনিট ভার্ব অসমাবেগ ক্রিয়া। ফিনিট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর এটা হচ্ছে অরিজিনালি ভার্ব। ফিনিট ভার্ব হচ্ছে দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অরিজিনালি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এসে ট্রান্সিটিভ ভার্ব আর এসে ইনট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্বকে পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে, ইন্ট্রান্সিটিভ ভার্ব পাঁচ প্রকার হচ্ছে, এক হচ্ছে কগনেটিভ ভার্ব কগনেটিভ ভার্ব, হচ্ছে পজিটিভ ভার্ব, তিন হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, তার হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, এবং পাঁচ হচ্ছে প্রিপজিশনাল বা গ্রুপ ভার্ব। সিওজি কগ এন এ টি কগনেট ভার্ব, সি এ ইউ এস টি আই ভি পজিটিভ ভার্ব, এবং আর ই এফ এল ই এক্স আই ভি রিফ্লেক্সিভ ভার্ব, এবং এফ এস সি টি ফ্যাক্ট এফ এস সি ফ্যাক্ট টি আই ভি ফ্যাক্টিভ ভার্ব, এবং পি আর ই প্রি পি ও এস আই টি আই ও এন এল প্রিপজিশনাল বা গ্রুপ ভার্ব। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদ। এবার আমরা আসবো অরিজিনালি ভার্ব। অরিজিনালি ভার্ব হচ্ছে দুই প্রকার,
এক হচ্ছে প্রাইমারি অরিজিনাল ভার্ব এবং দুই হচ্ছে মডেল অরিজিনাল ভার্ব। আমি আবারও বলতেছি, অরিজিনাল ভার্ব হচ্ছে দুই প্রকার, প্রাইমারি অরিজিনাল ভার্ব এবং মডেল অরিজিনাল ভার্ব। এবার আমরা আসবো নন প্রিন্ট ভার্ব প্রকার থেকে। নন প্রিন্ট ভার্ব হচ্ছে অসমাপ্ত ক্রিয়া। নন প্রিন্ট ভার্ব হচ্ছে গ্রান্ট, ইনফিনিটিভ, পার্টিসিপল। পার্টিসিপলকে আবার তিন ভাগে বিভক্ত করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমি আরও বেশি ইনফিনিটিভকে অসমাপ্ত ক্রিয়া হচ্ছে গ্রান্ট, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। পার্টিসিপলকে আবার তিন ভাগে বিভক্ত করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এই হচ্ছে ভার্বের প্রকারভেদ।